অসুবিধা হচ্ছে? মশা মাছি এইসব জন্য অসুখ জ্বালা সবই হচ্ছে। হ্যাঁ করবো দাবি এটা পরিষ্কার করার জন্য। আপনার নাম? চম্পা সিং। বাড়ি? বাড়ি এই বালিচর। আমরা অনেকবার দরখাস্ত দিয়েছি আর বলাও হয়েছে, তারা তো কোনো গা করে না। প্রশাসনের কাছে দাবি করেছেন? হ্যাঁ করেছি। তাও কোনো কিছু হচ্ছে না? কিছু করে না। এখানে গন্ধ টিকা যায়নি, আজকাল সব বহবাস করা হয়, জল টল নেওয়া হয়। এই নোংরা ফলে কি কি হয় কি মানুষের? মানুষের রোগ জ্বালা হবে, পায়খানা হবে নোংরা জড়িয়ে হলে। আপনার নাম? আমার নাম সাবিত্রী পাত্র। বাড়ি? বাড়ি ভোগপুর। আমাদের যে পিডব্লিউডি রোড সেন্টারে যে ইরিগেশন দপ্তরের ক্যানেলটা আছে ওখানে তো প্রচুর পরিমাণে নোংরা টোংরা আছে। এখন আমাদের এই এলাকায় এত জনসংখ্যা বেশি, দোকানদার প্লাস্টিক প্লাস্টিক ফেলিয়ে নোংরা টোংরা আছে, এটা যদি ক্যানেল দপ্তর থেকে হয় সব থেকে ভালো, কারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষে এত খরচ সামাল দেওয়া সত্যিকারের কষ্ট। আমরাও চেষ্টা করতেছি ইরিগেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাতে এই নোংরাগুলোকে পরিষ্কার করে দেয়। আমরাও বছরে বছরে এনার্জি প্রকল্পে কাজগুলো করি, 100 দিনের কাজ, তো তা সত্ত্বেও যেহেতু এমন এমন কিছু কিছু জিনিস নোংরা পড়ে আছে যে একটা আবর্জনা, সেখান থেকে আরও বঞ্চ মানে মানুষের জীবন কষ্টদায়ক হয়ে যায়। তো আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি, কিছুদিন আগেও আমরা কাজ করেছিলাম, এবং এগুলো যদি সঠিক ভাবে যদি দেখভাল না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে এটা একটা বড় সমস্যা দেখা দেবে, এই হচ্ছে বিষয়। আপনার নাম? আমার নাম উৎপল সুর, প্রধান ডুমাটু গ্রাম পঞ্চায়েত। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।